তাদের শিক্ষার্থীদেরকে অবশ্যই যাবতীয় গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে। এলেম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর, নূরুল্লাহ লা ইউতালি আসি, আর এই নূর কখনো গুনাহগারকে আল্লাহ পাক দেন না। মোবাইলে ইন্টারনেটে যে সমস্ত পাপের দৃশ্য হওয়ার হামেশা দেখার সুযোগ হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইমাম শাফি রহমতুল্লাহ আর একটা কল আপনাদের মনে রাখি দিই। ইমাম শাফি রহমতুল্লাহ তার ওস্তাদ ওকির কাছে বলছেন, হে ওস্তাদ, আমি তো ভুলে যাচ্ছি, আপনি আমাদের দোয়া করুন। ওনার ভাষায় বলি, শাকাউতলা ওকি ইনসু ওয়া হিফজি ফাওসান ইলা তারকিল মাআসি লান ইলম নূর মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতালি আসি। ওস্তাদ ওকি বলছেন, হে শাফি, তুমি গুনাহ পরিত্যাগ করো, নিশ্চয় তুমি গুনাহের কাজ করছো, নইলে তোমার স্মৃতি ভুলে যাচ্ছে কেন, হেফজ নষ্ট হবে কেন, ঠিক নিশ্চয়ই গুনাহের দিকে নজর পড়েছে তোমার। লেন ইলম নূর মিন ইলাহি, ইলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নূর, নূরুল্লাহ লা ইউতালি আসি, আর এই নূর কখনো গুনাহগারকে আল্লাহ পাক দেন না। অতএব হে শাফি, তুমি গুনাহ পরিত্যাগ করো। ইমাম শাফির মতো লোককে যদি এই উপদেশ দেন তার ওস্তাদ, তাহলে আমাদের কী অবস্থা হবে? ওদের শিক্ষার্থীদেরকে অবশ্যই যাবতীয় গুনাহের কাজ থেকে দূরে থাকতে হবে। আর সবচেয়ে মনে রাখতে হবে, চোখ এবং কান এ দুটো হলো দেহের দুটো বড় জানালা। এই জানলা দিয়ে হৃদয়ের মধ্যে যত পাপ ঢোকে, আজকের মোবাইলে ইন্টারনেটে যে সমস্ত পাপের দৃশ্য হওয়ার হামেশা দেখার সুযোগ হয়েছে, এক থেকে নিজেকে বাঁচাতে হবে। এজন্য আমাদের মার্কাজে মোবাইল নিষিদ্ধ করা হয়েছে, যেহেতু এত খারাপ জিনিস, ওদের তাকালে ভালো হচ্ছে তো মন্দ বেশি না, এ দৃশ্য দেখলেই হৃদয়ের মধ্যে একটা দাগ কাটে, ফলে কোরআনে মুখস্থ থাকে না, হাদিসে মুখস্থ থাকে না, খালি ওদিকে নজরটা চলে যায়, ওই দিকে ইঙ্গিত করে সে যুগে সব ছিল না। এরপরও ওস্তাদ ওকি বলছেন, শাফি, তুমি নিশ্চয়ই গুনাহের দিকে নজর পড়েছো, খবরদার, পর নারীর দিকে তাকানো যাবে না, কামনার দৃষ্টিতে কোনো দিকে তাকানো যাবে না, নারী যারা আছে তারা পর পুরুষের দিকে কামনার দৃষ্টিতে তাকাবেন না, চোখ আর কানকে আগে মুসলমান করেন, ইনশাল্লাহ হৃদয় মুসলমান হয়ে যাবে। এ দুটো হলো আসল জানালা, এই জানালাকে ঠিক রাখবে, এই জানালা বন্ধ করে রাখেন, ইনশাল্লাহ দেখবেন আপনার বাচ্চার ব্রেন ভালো থাকবে।